কিসে কোন ঝামেলার কথা বলছে রে? আমি তো আমার সেরকম মনে ছিল না। ওই আমাকে বলছে যে তুমি যে ওই যে ওই কাকিমাকে ইয়ে করছো, ওই যে ঠাকুমার পেচ্ছাপ করছিল সেই নিয়ে যে একটা ঝামেলা বাড়ছিল, ও ওই কথা বলছে। ঠিক আছে, পরের ভিডিওতে আমিও দিয়ে দিব উত্তরটা। দিলাম, এখন শান্তি সবারই। আমি না খারাপ, জানো তো? একটা বউ খারাপ কখন হয়? কখন কখন সে ক্যামেরা খুলে মুখবাজি করে, এক একটা মানুষকে না মিনমিন করে কথা বলে, মনে করে বিশাল কিছু, মানে খুব ভদ্র, এর মতো ভদ্র হয় না। কারণ লোক সমাজেও মিনমিন মিনমিন করে কথা বলে। আর একজন আছে না, উচিত কথা বলে কিন্তু উচ্চস্বরে বলে। যারা উচিত কথা উচ্চস্বরে বলে তখন সে খারাপ হয়ে যায়, এটা হচ্ছে মেন। যদি তুমি উচিত কথা উচ্চস্বরে বলো তখন তোমার প্রবলেম হয়ে যাবে। আর তুমি যদি ভদ্রভাবে মানে নোংরা কথাও, মানে যারা পেটে বলে না মিনমিনেদের পেটে যত রকমের বদমাইশি বুদ্ধিতে পারা, যত মিনমিনে হবে তত পেট বদমাইশি বুদ্ধিতে পারা, সেই সব মানুষগুলো একটা আলাদা হয়। হ্যাঁ, তাই দেখো ভিডিওটা। আমি মৌ বউয়ের কিছু কথা ওইদিকেও বলবো। তার আগে আরেকটা ডুমকি চুমকি, কেন সেদিনকে মারামারি বেঁধেছিল, কেন ভাসুর বাঁচাতে গিয়েছিল, কেন ঘুষি মেরে রক্ত বেরিয়েছিল, সব বেরিয়ে যাচ্ছে, সব নিট অ্যান্ড ক্লিন হয়ে যাচ্ছে। খুব না, হ্যাঁ, লাইভ ভিডিও করেছিল তো, তো সেই লাইভ ভিডিওটার উত্তর দিতে আমিও কিন্তু 52 মিনিটের একটা ভিডিও করেছি। তার মধ্যে দিয়েও একটা কথা থাক রয়ে গেছে, একটা কথার উত্তর আমি দিইনি, ঠিক আছে? ওইটা নিয়ে আবার অনেকেই ভিডিও করছে, তো তো তার আমি উত্তরটা দিই। ঠাকুমা আমার, কাকা শ্বশুর আমার, শাশুড়ি আমার, তো ওদের সঙ্গে ওই পাড়া প্রতিবেশী যে কাকিমা ঝামেলা লেগেছিল, তো তো ঠাকু করেছে ওই দরজার সামনে পেচ্ছাপ করেছে, তো সেইটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আর ওই কাকিমা কি করেছে, বয়স্ক লোকেদের ধাক্কাধাক্কি করেছে, সেখানে গিয়ে আমি আটকাইছি, তাই না মা? আটকাইছি না, এদিকে দেখে বলো। ঠিক আছে, আমি মাকে বলিনি এর আগে কথাগুলো, আর শেখানো দেওয়া এটা কথা নয়, ঠিক আছে? মা জানে, মার হাতে কাঁচি ছিল, মার হাতের কাঁচি আমিও ফেলে দিছি, ঠিক আছে? সেই সময় আমার চোখের সামনে এগুলো ঘটতেছিল, তো আমি ওগুলো থামাইছি। সেক্ষেত্রে একজন বয়স্ক লোককে ধাক্কাইছে, আর আমি সেখানে আমার ঠাকুমার শাশুড়িকে ধাক্কাইছে, আমার শাশুড়ি আমার ঠাকুমা সেদিন আসলো, সেদিন ধাক্কাইছে, আর আমি সেখানে চুপচাপ বসে বসে দেখতাম, দেখলে হয়তো ভালো হতো, কোনো ঝামেলা জড়াইতাম না, ঠিক আছে? সবকিছুই তো আমার না, ঠাকুমা শাশুড়ি কাকা শ্বশুর আমার, যে ওদেরকে ওই সময়টা আমি দেখতাম, ভাত কাপড় সবই দিতাম, তো সেই জন্য দায়িত্ব আমার। তো সেখানে আমি একটা মন্তব্য করেছিলাম, ও সবকিছু এই যে এই মন্তব্যটাই করেছিলাম, তখন আমার ভাসুর গিয়ে সেই ঝগড়াটায় গিয়ে দখল দিছিল, ঠিক আছে? তো সেই নিয়ে লাইভ ভিডিওতে বলছিল যে আমি নাকি কোন কাকিমাকে ধাক্কা দিয়েছি বা কি মেরেছি নাকি, আমার ভাসুর গিয়ে আমাকে বাঁচাইছে, এরকমের একটা মন্তব্য করেছে আমার যা মৌ যা। আমি বলতে বাধ্য হচ্ছি, ওর জন্যই আমার মুখ খুলেছে এত, কারণ ও সোশ্যাল মিডিয়া সব কিছু মিষ্টি মিষ্টি করে তোলে, কান্নাকাটি করে তোলে, আর সেগুলোর আমার সাফাই দিতে দিতে আমি আজকে ঝগড়ি নাম বসে গেছে, ঠিক আছে? হ্যাঁ, ঠাকুমা শ্বশুরের জন্য। আর এইটা তো বলেনি তোমাদের মৌ, মৌ আমার যা, আমার দিদি সম্পর্কে, ভাসুর বড় যা, মানে বড় ভাসুরের বউ, তো সেই বড় ভাসুরের বউ, এটা তো বলেনি যে কিসের জন্য ওই ঝামেলাটা লাগছিল, আর কেনই বা আমাকে তার বড় আমাকে বাঁচাতে এসেছিল, কেন এটা তো বলেনি, ওই ঝামেলা বলে ওইদিকে একদম চুপচাপ। আজকে ভিডিওটা পুরোটা আমার যা মৌয়ের জন্য করলাম, কারণ আমি ওর পুরো নাম নেইনি, ও যদি স্টেপ নিতে চায় নিতে পারে, আমি ওর পুরো নাম নেইনি। মৌ নামে অনেক ব্লগার আছে, তোমরা বুঝে নাও, ঠিক আছে? আমার প্রত্যেকটা বিষয়ে, মানে সব কিছুতে, পারিবারিক শান্তি অশান্তি সব কিছু তুলে ধরছে, সেগুলো ছাপাই দিতে দিতে আজকে আমি সোশ্যাল মিডিয়ার ঝগড়ি, তো ঝগড়ি হয়েই দেখাবো তোমাদেরকে, ঝগড়ি হয়ে থাকবো, ঝগড়ি হয়েই দেখাবো। ও যতগুলো কথা বলবে প্রত্যেকটারই আমি উত্তর দিব, প্রত্যেকটার উত্তর দিতে গিয়ে যদি আমি ঝগড়ি হই তো ঝগড়ি, কালীপাড়টা হই কালীপাড়টা হবো। বাস্তব কথা, যেখানটা অশান্তি বাঁধবে, যেখানটা আমার ফ্যামিলির লোককে কেউ কিছু বলবে আমি ছেড়ে দেবো, ও মৌ বউ তাহলে কতটা খতরনাক মেয়ে, আজকে ও ঠিক যতটুক দরকার ততটুক বলেছে, বাদবাকিগুলো বলেনি, কেন কাকিমার সঙ্গে মারামারি বেঁধেছিল, কেন অশান্তি বেঁধেছিল সেগুলো বলেনি, ওইটুকু বলেছে যেইটুকু নাকি হুমকিকে ছোটো করা যাবে, যেইটুকু দেখলে হুমকির খারাপ হবে, হুমকিকে ছোটো করা যাবে, সেইটুকু উনি টুকুস করে বলেছে, পাড়ার কাকিমার সঙ্গে মারামারি কেন বেঁধেছিল, বা 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 বা। এইসব মহিলাকে, এইসব মৌ বউকে, মৌকে আমি সত্যিই ভদ্র ভাবতাম, তবে বুঝতাম ওর কথাতে কোথাও না কোথাও জাল জটুরি আছে। অনেকে আমায় বলেছে বাংলাদেশ থেকে বিয়ে করা কি পাপ, বাংলাদেশ থেকে তুমি বাংলাদেশি কেন বলো, কেন বলবো না, বাংলাদেশ থেকে বিয়ে করেছে সত্যি কি, আমিও জিজ্ঞেস করছি এটা কি পাপ, তাহলে কেন মাথা উঁচু করে বলেনি, কেন গর্বের সাথে বলেনি, হ্যাঁ আমি বাংলাদেশ থেকে চিকিৎসা করতে এসেছি, আমার সঙ্গে কল্লোলে দেখা হয়েছে ফেসবুকে, আমাদের প্রেম হয়েছে, সেখান থেকে আমার শরীর খারাপ জেনে আমাকে কলকল বিয়ে করেছে, এই জন্য আমি কলকলের কাছে প্রাউড, বা আমি কলকলের কাছে কৃতজ্ঞ,
কোথায় বিয়ে, তোমার বাপের বাড়ি যখনই কোথায় সেটা বললেই কেন রেগে যেত, আর কেন রুমকি জুমকি আজকে এরকম মাতঙ্গিনী হয়ে দাঁড়িয়েছে, কেন ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়েছে, লজ্জার লেশ বগলের পিছনে কেন ফেলে দিয়েছে, কেন সেটা ভাবতে হবে আজকে ওকে না। চারিদিক থেকে সত্যি কি ভাসুরো ঠাকুরোর কাকাওর হচ্ছে শাশুড়ি ওর সব ওর শুধু কলকল আর মৌ রিল্যাক্সে থাকবে, আর ওই আও আও মাও কাও বলতে পারে না বুড়ি, যে কথা বলতে পারে না, ওকে ঘড়ি চড়ির সঙ্গে ছাগলগুলোর সঙ্গে ঘুম পাড়িয়ে রাখবে, ছাগলগুলোর তলায় হাটের তলায় ছাগলগুলো থাকবে আর ওর কাছে ঘুমাবে, ব্যাস কি ভালো। উনি কি মিনমিনে কথা, শোনো আমি বারবার বলছি তোমাদেরকে, হয় ক্যামেরা ধরতে পারে না ঠিক করে, আমি মানছি রুমকি ঝুমকি ক্যামেরা ধরতে পারে না, রুমকি ঝুমকি কথা বলার হয়তো থ্রোয়িংটা বলাটা, কারণ ওর মনে কোথাও পাপ নেই, তার জন্য উচ্চস্বরে বলে আর জোরে বলে আর এবং পরিষ্কার বলে। আর যারা মিনমিন করে না তাহলে কাকিমার সঙ্গে ঝগড়া পেতেছিল, তোর ঠাঁ ঠাঁ টানা ঠাকুর তোদের, ঠাকুর হিস করে ফেলেছিল রাস্তায় সেইখানটায় নিয়ে ঠাকুরের সঙ্গে গণ্ডগোল, রুমকি ঝুমকি ঠাকুর ওর বলেই ও দৌড়ে ঝাঁপিয়ে গেছে, মৌ বউ তো যায়নি, হ্যাঁ মৌ বউ কেন ঝরাবে, মুর ঠিক করেছে বুড়ি মুতেছে, বুড়িকে বলছে মৌ বউ যা টিভেন্ডাস বদ না, যতক্ষণ না মৌ বউকে চিনবে না ততক্ষণ বলবে না, এবার আমার চোখ দিয়ে দেখবে তোমাদের আমি চেনাবো মৌ বউ কতটা ভালো। কিসের, হ্যাঁ আমার বাপের বাড়ি, মানুষ তো বাপের বাড়ি বলার জন্য ছটফট করে এই বিস্কুট চুলকাচ্ছে, মানুষ তো বাপের দেখেছিলে যখন ও ঘুরে এসছে মিকি ওকে চুমু খাচ্ছিলো আর ও কেমন করছিলো ক্যামেরাটা নিয়ে, হ্যাঁ কেমন করছিলো মুখটা, পশু রাখতে ভালোবাসে বুঝেছ, পশু চুমু খেতে ভালোবাসে না, মিকিকে মশারির ভেতর অবধি নেয় না, তোমরা কী করে বলো এরা ভালো, মশারির ভেতর অবধি নেয় না, নাকি মশারি হিস চাপলে ও ইয়ে করবে, আমাকে মাঝ রাতে আমাদের বিস্কুট তো ঘরে হিসেও করে না, রাত দুটো তিনটে এরম করে ওর ধরো নখ, ওর করো নখ শুধু পা দিয়ে আমাকে এরম করে ডাকে, আমাকে উঠে গিয়ে গেট খুলে দিতে হয় তবে গিয়ে কলপারে গিয়ে হিস করে, রাস্তায় কুকুরে কুকুরে ঝামেলা করলে আমার বাড়ি থেকে রাস্তা কতটুকু দেখিয়েছি, ওই কুকুরে মারামারি করলে বিস্কুট ঘর থেকে চিৎকার করে আমাকে ডাকে গেট খুলে দাও বলে, পশু না ভালোবাসা এমনি যায় না। তা এটা আমি জুড়ে দিলাম, তার পরেও আমি কিছু ভিডিও করেছি যেটা তোমরা দেখো, আসলে এখন তো শাশুড়ি নেই, শাশুড়ি নেই, শাশুড়ি ডাক্তার দেখিয়ে মা বাবাকে ডাক্তার দেখিয়ে দেখিয়ে বেড়াবে, আর শাশুড়ি চাকরানি বাড়িতে বসে বসে রেঁধে বেড়ে দিলে ঘরদোর যত্ন করলে ছাগলের দেখাশোনা করলে ভালো হতো, আমাকে অনেক ভিউয়ার্স অনেক কথা বলেছে, আমি সব ভিডিও কালকে সুন্দরভাবে আনবো, আজকে একটু হিচি বিচি ভিডিও তোমরা একটু দেখে নাও, মানিয়ে নাও, বুঝিয়ে নাও, কারণ হয়তো আমি ঠিক করে বলতে পারছি না কিন্তু বলেছি খুব ইম্পর্টেন্ট কথা, শোনো জোরে কথা বললেই তার মানে ভাববা তার দম আছে, আর মিনমিন করে কথা সে বলে যেগুলো লুকাতে চায়। তো মৌ বউয়ের একটা ভিডিও দেখলাম, মৌ বউ মা বাবাকে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছে এক দিদির বাড়িতে, সেই দিদি জায়বু মা বাবাকে গিফট দিয়েছে, সেই গিফট দেখার পর দিদি জায়বুর জন্য মৌ বউ গিফট কিনতে গেছে, এটা কিন্তু ঠিক নয়, গিফট আমরা আগে হচ্ছে কারোর বাড়ি যেতে গেলে তার বাড়িতে যাবো যখন ভেবেছি তার বাড়িতে কি আছে না আছে টুকটাক কিছু তখন না কিনলেও পরেও কেনা যায়, পরে যেটা ওরা কিনেছে কিন্তু কেনার সময় এই কথাটা মেনশান অবশ্যই করেছে, তোমরা কি শুনেছো যখন বলেছে যে আমাদেরকে মাকে বাবুকে দিদি গিফট দিল তা সেখানটায় আমাদের কিছু না দিলে তো হবে না, আর মেয়েটাকে আশীর্বাদ করেছে নাকি কিছু দিয়ে নয় এমনি আশীর্বাদ করেছে, আমি তো প্রথমে কথাটা শুনে ভাবলাম বোধহয় সোনার জিনিস কিছু কিনতে যাচ্ছে, যে আশীর্বাদটা করেছে আশীর্বাদ এক দেড় বছর পর দিদির মেয়ের বিয়ে তখন তো মা বাবু আসতে পারবে না তাই আশীর্বাদ দিয়ে যাবে, মানে আমি মা কালী দেবী আশীর্বাদ দিয়ে যাবে কথাটা শুনে আমি ভেবেছি যে কিছু গিফট মানে হয়তো সোনা রূপো বা এমন বাসন কোসন এমন জিনিস থাকে যেগুলো গিফট দিয়ে যাবে বা বিয়ের শাড়ি বা কিছু, তারপর বললো না এমনি কোনো জিনিসপত্র দিয়ে নয় আশীর্বাদ দিয়ে, যদিও এটা কিন্তু সবথেকে বড়ো গিফট, এটা কিন্তু মাথায় রেখো, আমি আবার বলছি বলে আবার এখনই কেউ আমাকে গালাগালি দিতে শুরু করে দিও না, এই আশীর্বাদ করাটা বড় গিফট কিন্তু আশীর্বাদের গিফটটা কেউ দেখতে পায় না তার জন্য এটাকে অতটা প্রাধান্য দেয় না, গিফট মানুষ যেটা দেয় যেটা সামনে দেখা যায় যেটা দশটা লোকেও দেখিয়ে বলা যায় এইটা আমার গিফটটা দিয়েছে এইটা আমি পেয়েছি এইটা আমাকে বাংলাদেশ থেকে সেই দিদা দাদুন এসেছিলো সেই গিফট দিয়ে গেছিলো, তোমরা কী বলো বন্ধুরা, আমিও প্রথমে এটাই ভেবেছিলাম কিন্তু পরে যা শুনলাম এমনি আশীর্বাদ করবে, আর দিদি জামাইবু দিদি যেহেতু মা বাবুকে গিফট দিয়েছে জামা কাপড় দিয়েছে তাই দিদি জামাইবুর জন্য কিছু কিনতে যাচ্ছে, শুধু দিদি জামাইবুকেই দিয়েছে না মৌ বউকে দিয়েছে, তোমরা এটা কারেকশন করবা কারণ আমি পুরো প্রপার ভিডিও দুদিন কারোরই দেখিনি, তা যাই হোক মা বাবুকে দিয়েছে তার বদলে ও একটা সুন্দর শাড়ি একটা গেঞ্জি একটা বাচ্চাটা টপ এনে দিল, ভালোই লাগলো আমারও বেশ ভালো লাগছে, কিন্তু বাড়ি ফিরে যা অবস্থা বাড়ি, শাশুড়ি থাকলে কিন্তু এত নোংরা থাকতো না, শাশুড়ি থাকলে আঁত মুড়িয়ে রাতেরবেলা একবার গপ গপ করে খেয়ে একটু ঘুমাতো, চলো
देखते थको स्कीप करो ना भिडियो। गुड इविनिंग एखी गुड आफ्टरनून बी गुड आफ्टरनून जय सीमा थर्ड्स सबा के स्वागत। तो तुम्हारा सबा कम आम आपात तो भलो आची। देखो हमारे बाड़ी चले प्रचंड टायार्ड क्लानर साथे बाड़ी ढुके मऊ बो कूब क्लानर साथे बाड़ी ढुके एक जगह हमें कोथाओ जान देखल जो सफलतार कारण आज के मऊ बो एक रिलेटिव मैंने को दीदी बाड़ी गए उठे जेटा दीदी बेश कपड़ चुपड़ और माँ बाबा के दिए भारो लगल एरक सफलता किन्तु आम्रा अर्जन करते पे तई ना बोलो सबाई मोटामुटी सफलता आम्रा टुकटाक पे कारण आमियो जखन मिलिर संगे देखा करते गेछिलाम मिली किन्तु आमाके देखार जोन्नो छटपट करछिलो आर एबं अनेक भिवार्स एखोनो शुधु बोले जे आसो हमारे बाड़ी आसो हमारे काछे आसो थाको एगुलो किन्तु एकटा सफलताई तार कारण तुमि तोमार कर्मेर द्वारा सफलता पाबा आर বাড়ির লোকের সাথে মিউচুয়াল মিলিয়ে সংসার করাটা এটা কিন্তু একটা আলাদা ব্যাপার। আমাকে কিন্তু এই ইউটিউব চ্যানেলে এই ক্যামেরার মাধ্যমে সবাই বাড়জিকটা দেখছে, ভেতরটা কিন্তু আমার কেউ দেখতে পাচ্ছে না। ভেতরের খবর কিন্তু একমাত্র বাড়ির লোকরা জানে। তা মৌ বইয়ের জায়ের পিছনে দেখি আড়ে হাতে কিছু মানুষ একবারে আদা নুন খেয়ে লেগে পড়েছে। যদি তারা লাগতে পারে আমরাও তো আদা নুন খেয়ে মৌ বইয়ের পিছনে লেগে যেতে পারি, তাই না? কি ব্যাপার, মৌ বউ বাপের বাড়ি থেকে সরি মা বাবাকে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে এলো শিলিগুড়ি থেকে। তা ট্রিটমেন্ট করাতে গিয়ে বাইরে থাকতে গেলে নিশ্চয়ই মানুষের প্রয়োজন হয়, সেটুকু তো যথেষ্ট বুঝেছে। আর এরকম আত্মীয় স্বজন আমাদের চারিদিকে অনেক আছে, শিলিগুড়ি, ইসলামপুর, কুচবিহার সব জায়গায়। আমি সব কিছু দেখো দেখেছো, আমি যেখানে গেছি সেখানে কিন্তু আমি সব কিছু ব্লগ করে দেখাইনি। সেটা কিন্তু আমি করতে পারতাম কিন্তু আমি করে দেখাইনি। তা দেখাইনি, এটা আমার আমার চ্যানেল যেটা যেরকম চলবে বা আমার ভিউয়ার্সরা যেটা চায় সেটুকুই আমি করার চেষ্টা করি। এবার বলি, সফলতা আত্মীয় বা স্বজন থেকে আসে না। আজকে মৌ বউ প্রবলেমে পড়েছে বলে তাদের বাড়িতে গেছে বা তাদের কাছে ক্যামেরাটা অন করেছে। আজকে মৌ বউয়ের সত্যি প্রয়োজন না পড়তো তাদের বাড়ি অবধি কি যেত, বা মৌ বউ কি যাওয়ার সময় সত্যিকারের যে দিদি যে মা বাবাকে যে জামা কাপড় যেগুলো দিয়েছে, মৌ বউরা যদি সত্যি দেবো ভাবতো তাহলে ওরা কি আগে কিনে নিয়ে ঢুকতো না? দেখো ওরা গিফট করেছে তার বদলে গিফট করছে। আচ্ছা আমি বলছি আজকে কিন্তু আমি ওদের মৌ বউয়ের ভিডিও দেখে ফিল করতে পারছিলাম, ইস কাশ যদি শাশুড়ি মা থাকতো, কাশ যদি শাশুড়ি মা থাকতো আজকে ঘর দুটা গিয়ে বেচারিকে মুছতে হতো না। আজকে গিয়ে রান্না ভাতটাও গিয়ে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত এগুলো করতে হতো না, সব সাজানো থাকতো। মৌ বউ শাশুড়ি মৌ বউয়ের মা গিয়ে একবারে হাত মুড়িয়ে গন্ডা গ্রাসে গিলে ফেলতে পারতো আর আরাম করে খাটি গিয়ে শুয়ে পড়তে পারতো, তাই না? এটাই হলো শাশুড়ি মা থাকার ফায়দা। আর কি করবে, সখী চকির তো একবারে হেগে মুখে বড়া ভেজে বসে রয়েছে, সখী চকিরটা কাকা ওখানটা বেঁধে রেখে গেছে। শোনো, তাহলে কাকাদেরকেও ওর প্রয়োজন পড়লো, কাকা ওই ঠাকুর সবাই সবাইকে কিন্তু দরকার পড়ে। একটা সংসারে থাকতে গেলে সবাই সবাইকে প্রয়োজন পড়ে, সবাই সবার পাশে থাকে, সবাই সবাইকে লাগে। তা বলে এই নয় যে প্রয়োজন মিটে গেলেই ছুঁড়ে ফেলে দিতে হবে। আর সবাই দেখেছি আমাকে কমেন্ট করছে বড় চ্যানেল বড় চ্যানেল, না সরি মৌ বউ ভালো যা খারাপ, মৌ বউ ভালো যা খারাপ, তোমরা একটু ভালোভাবে দেখো মৌ বউয়ের যা খারাপ। আমি মেনেই নিলাম তোমাদের কথা, তোমরা এতদিন ধরে ইউটিউব দেখছো, আমরা তো ক্রিয়েট করছি তোমরা দেখছো, আমরা তো ইউটিউব মানে তোমাদের মতো যারা ভিউয়ার্স হয় তারা যেভাবে খুঁটিয়ে দেখে তাদের মতো কিন্তু খুঁটিয়ে আমরা দেখি না, অনেক দিন ধরে তারা ভিডিও দেখে। সত্যিকারের বলো মৌ বউ ভালো মেনে নিলাম, কিন্তু ঢুমকি এতটাও খারাপ না যতটা খারাপ করে ওরা প্রেজেন্ট করে রেখেছে। সত্যি কি ততটা খারাপ? না, অতটা খারাপ নয়। আর শাশুড়ি মা গেছে, আজকে ওর কাছে থাকবে কালকে এর কাছে থাকবে, এই হলো দুটো। শাশুড়ি মাকে না ছাড়ার প্ল্যানটা কী ছিল, যে শাশুড়ি মা যখনই এদের কাছে যাব বলে না বলে দেয়? কেন, কিসের প্ল্যান? কি শাশুড়ি মাকে দিয়ে মৌ বউয়ের এখন মা এসেছে কাজের লোকের মতো কাজ করানোর দরকার বলে? সেই কারণে শাশুড়ি মা নিজে বুঝেছে, শাশুড়ি মা বুঝতে পেরেছে যে কতটা খাটনি শাশুড়ি মা খাটছে, যেটা শাশুড়ি মা নিতে পারছে না। শাশুড়ি মাকে তো কার বাড়ি রুটি ভাজতো, আমাকে একটা ভিউয়ার্স কমেন্ট লিখেছে, কোনো পাঞ্জাবির বাড়ি না কার বাড়িতে উনি, অনেক মারোয়ারি বাড়িতে উনি রুটি ভাজতেন, রুটি ভাজা দিল্লিতে কাজ করতেন, রুটি ভাজা অনেকগুলো করে রুটি ভাজতে হতো, সেখান থেকে এদের কাছে চলে এসেছে আজকে। তখন রুমকি বুঝতে পারিনি, ওর ভুলের ইয়েটা পরে বুঝতে পেরেছে যে শাশুড়ি মাকে একা আমার দায়িত্ব, শাশুড়ি মা সবার দায়িত্ব।
পরে বুঝতে পেরেছে যে না, শাশুড়িমা ওদের কাছে থাকলে ওরা তো শাশুড়িমাকে ব্যবহার করছে এবং লোকের সামনে ভালোভাবে নিজেকে মহান প্রেজেন্ট করছে, তাহলে শাশুড়িমা আমার কাছে থাকলেও আমিও মহান হব লোকের কাছে। রুমকি এটাও ভাবতে পারে। আমি বলছি না রুমকি 200% ভালো, কিন্তু বউর যে ভালো সেটাও কিন্তু নয়। শোনো, নিজের দোষ ঢাকার জন্য সবাই রেডি থাকে, এমন নয় যে কোনো আত্মীয়ের বাড়ি কোনো আত্মীয় গেলেই সে ভালোভাবে মানে আপ্যায়নটা করলেই মানে তাকে ভালোবেসেই করছে। অনেক সময় হয় কি, দিদি তোমার বাড়ি যাবো, এই কথাটা বললে তাদেরও কিছু করার থাকে না, তখন বলে হ্যাঁ আসো। আবার এটাও বাঙালদের মধ্যে, এটা কিন্তু আমি আলাদা দিক বললাম, আরও আরেকটা দিকও বলছি, এটাও বাঙালরা কিন্তু বাঙালদেরকে ভীষণই ভালোবাসে, এটা কিন্তু মাথায় রাখবে। বাঙালরা যে যেখানেই থাকুক, যদি কোনো বাঙালির সঙ্গে কোনো বাঙালির পরিচিত থাকে আর বলে যে আমরা অমুক জায়গায় অমুক গিয়ে, তখন কিন্তু তারা তাদের ওই বাংলাদেশ থেকে আসছে বলে এই রিলেটিভটাকে যত্ন করার চেষ্টা করে, একদম 100%। কারণ আর আমাদের মধ্যে কেউ কোনো আত্মীয় কারোর বাড়ি এলে গিফট আগে দিতেই হবে, এটা অনিবার্য। মানে সে আসবে, তারা যখনই আসবে তাদের জন্য আমরা কিছু না কিছু কিনবই, যে এটা আমরা তাদের দেব, আত্মীয়দের কথা বলছি। তেমনি আবার যাদের বাড়ি যায় তারা তো দেয়, আবার যারা যায় তারাও কিন্তু দেয়। আমাদের মধ্যে তো এমনও নিয়ম আছে, রিক্সা ভাড়া যে টোটো ভাড়া করে আসে, এখন সম্ভব হয় না, এখন মানুষের সত্যিকারেরই লোক সংখ্যা বেড়ে গেছে, অর্থনৈতিক অবস্থা খারাপ, আর এখন মানুষ মানুষের বাড়ি মানে সত্যিকারেরই যানজটের মধ্যে এখন মানুষ পছন্দ কম করে যে কেউ কারোর বাড়ি যায়। তার মধ্যেও যে এই অসময়ে মোয়ের পাশে যেই ফ্যামিলি মেম্বাররা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ সত্যিকারে এখনকার সময় পাওয়া যায় না, এখনকার সময় কেউ কারোর বাড়ি যাবো বললেই না মানে সবাই আঁকতে ওঠে, বাবা আবার আসবি, আবার ভদ্র নোংরা, আবার এই। কিন্তু বাঙালদের মধ্যে এটা নেই, বাঙালরা কিন্তু হ্যাঁ হ্যাঁ আসো 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 এরকম আপ্যায়ন করে, খুবই করে। এবার এটা আবার কিন্তু কেউ রাগ করো না প্লিজ, দেশীয় বা বাঙাল বলছি বলে, কারণ আমি যেটা প্রমাণ পেয়েছি, আমি নিজের চোখে যেটা প্রমাণ পেয়েছি। এবার বলি, যেমন আমার সাথে মিলির যখন দেখা হলো, তখন কিন্তু আমরা দুজনায় দুজনাকে দেখবো বলে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, এবং আমাদের যেটুকু ভালোবাসা বা যেমনই যে আমরা সবে দুজন দুজনকে, আমি হঠাৎ আমি রাত্রের বেলা হঠাৎ ফোন করেছি, হঠাৎ করে গেছি, আর ওর কাছে মানে আমরা দুজনাই ভাবিনি যে আমরা এরকম আচমকাই দুজন দুজনের কাছে এতটা কাছে পৌঁছে যাব। তার ভেতরেও কিন্তু আমাদের ভালোবাসা কোথাও অটুট, কোথাও কম ছিল না, কোথাও কম ছিল না, এতটুকু কিঞ্চিত কম ছিল না। তাই ইউটিউব যারা করে, ক্যামেরার ওপিটের প্রচুর মানুষ এপিটের মানুষকে ভালোবেসে ফেলে, চায় তারা আসো। আমি সেদিনকে যেদিন ওই দিন ভিডিওটা শেয়ার করেছিলাম, সেদিন কিন্তু আমার অনেক কাছের মানুষরা, আমার শত্রুরাও অবধি আমায় ফোন করে আমাকে সান্ত্বনা দিয়েছে এবং আমাকে বলছে যে চলো তোমাকে নিয়ে ঘুরে আসি বা কদিন মন ভালো করে আনি বা কিছু। তাহলে সেটা কি, সেটা কি বড়ো পাওয়া নয়? অবশ্যই বড়ো পাওয়া। তা ইউটিউব জার্নিতে কাজ করতে গেলে সবাই সবাইকে ভালোবাসে, সবাই সবাইকে, আজকে নেগেটিভ ভিডিও বা পজিটিভ ভিডিও না, যেটা খারাপ দেখেছি সেটা খারাপ বলছি। অবশ্যই শাশুড়িটাকে কাজের লোকের মতো ট্রিট করতো, কাজের লোকের মতো ব্যবহার করতো এবং সারাদিন ওনাকে দিয়ে বা কী কী পরিশ্রম করাতো যেগুলো আমরা অগোচরে জানতামই না, আমরা তো কখনো খেয়ালও করিনি। আর যেটুকুই ক্যামেরাতে ধরা হয় সেটুকুই কিন্তু আমরা দেখতে পাই, যেগুলো ধরা হয় না সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না। আর একটা কথা আমি বলে দিই, আমি কিন্তু অনেক কথা বলি না ক্যামেরাতে, তা বলে এই নয় যে আমি সেগুলো ভোগ করি না, ভোগ তার যেটুকু বলি তার 100 গুণ হয়তো আমার উপরে বয়ে যায়, তারপর আমি গিয়ে কিন্তু চারানা ভিডিও করে বলি। আমি কিন্তু ওই 100 গুণটা বলিনি, মানে 25% বলেছি, 75% বলিনি, 75% কিন্তু আমার ভিতরেই ঢেকে রেখেছি, কারণ ততটুকুই বলেছি যতটুক দেখেছি, না বললে আর 5 জনের ক্ষতি হবে না। মৌ বউ অতটাও ভালো, মৌ বউ মিনমিন করে কথা বলে, মৌ বউ ঢাক ঢেকে ঢেকে কথা বলে, মৌ বউ যতটুক দরকার, যে যতটুক বললে একটা মানুষকে অপমান করা যায় ততটুক বলে, পরিষ্কার করে কোনো কথা বলে না। তার জন্যে মৌ বউ যে খুব মহান, খুব ভালো, খুবই ভালো, এটা তোমরা বলো না। আরেকবারও বলতে পারো, মৌ বউয়ের যা ঝগড়ুটে, মৌ বউয়ের যাকে ঝগড়ুটে হতে বাধ্য করা হয়েছে, মৌ বউয়ের যা এতটা ঝগড়ুটে ছিল না, বা রুমকি পরিষ্কার কথা বলে বলে আর সব জায়গায় নিজের ও যেটা ওর সঙ্গে ঘটে গেছে সেগুলো বোঝাতে চায়, তোমাদের কাছে পরিষ্কার করে বোঝাতে চায়, তোমাদের কাছে বলতে চায়, ও লাখের চ্যানেল বলেই যে ও সব ঠিক করছে তা নয়, রুমকি ঝুমকি ছোট্ট বলে যে ওর বড় হওয়ার জন্য এগুলো করছে তা নয়, বড় হওয়ার জন্য সবাই অনেকে অনেক কিছু করে,
করে না, কেউ নাক থেকে পোটা বের করে, কেউ নাকে পিন ফোটায়, কেউ হাঁচি দেয়, কেউ ঢেকুর তোলে, করছে না বড়, করছে না? মৌ বউকে কোথায় ছোট করছে? মৌ বউ কি ছেড়ে দিচ্ছে রুমকিকে? মৌ বউ ছেড়ে দিচ্ছে? যদি মেনে নিতাম, হ্যাঁ, মৌ বউ কিচ্ছুটি বলছে না, মৌ বউ চুপচাপ আছে। দেখো, পাঁঠার মাংস খাওয়ানো সেখানটায় যে মৌ বউয়ের কোনো দোষ ছিল না, একই মাংস সবাই খেয়েছে, কারুর পেট খারাপ হয়নি, ওর হয়েছে, মানে ঠাকুরের হয়েছে, সেটা কিন্তু আমি মেনে নিলাম। সেটা আমি ভিডিও করেওছি যে মৌ বউয়ের এখানে কোনো দোষ নেই, একই মাংস, ওনার বয়স হয়েছে, ওনার পেটে সহ্য নাও করতে পারে। এখানে বলছি মৌ বউ বা রুমকি দুজনাই ভালো, বা রুমকির দোষ থাকলেও থাকতে পারে, মৌ বউ ভালো। যখন মৌ বউ যদি ভালো হতো, তাহলে শাশুড়ি যখনই গিয়ে বলেছিল যে আমি বড় ছেলে ছোটো ছেলের কাছে যেতে চাইছি বা ওরা আমায় নিতে এসেছে বা যাবো, ছেড়ে দিত, তা যাও, তুমি যখন এসছো ওরা এসছে, ঘুরে এসছো, যাও, কদিন তো এখানে রয়েছোই, ঘুরে আসো। না, দু ঘন্টা ওখানে বসিয়ে রেখেছিল, হ্যাঁ বা না কিছু বলেনি। আমি তোমাদের কাছে প্রত্যেকটা পার্ট খুলে ধরবই এবং তোমরা দেখবা, দু বছর লাগে, দু বছরের বেশি জানাতে লাগে যে ও বাংলাদেশ থেকে সেখানে বিয়ে করেছে। তাই এখানে যদি আমিও ভুল করে থাকি, অবশ্যই সরি চেয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকটা প্রত্যেকের মানুষের যে ভালোটাই দেখতে পায় তা না, খারাপও আছে, ভালোও আছে। তোমরা যেমন ভালোটা দেখছো, ওর একটু খারাপটার দিকেও নজর দাও। ভালো, দেখো, ওকে ভালো বললে তো আমারও ভালো লাগবে, ও ভালো, যারা ভালো তাদেরকে তো ভালো লোকরা গিয়ে ভালো ভিউজ দেয়ই, কিন্তু ওর ভিতরে যারা খারাপ পাবে বা যারা বুঝতে পারছে যে ভিডিওটা দেখে না সত্যি সীমা তুমি ঠিক বলছো, তারাও আমায় ভালোবাসা দেবে, এটুকুই আশা করবো। চলো, যারা খারাপ কমেন্ট করলেও আমি দুঃখ পাই না, তোমাদের মতামত তোমরা লিখছো, আর এটা তোমাদের 100% রাইট আছে, লিখতেই পারো, লিখবা, খারাপ হলেও খারাপই লিখবা, ভালো হলে ভালোই লিখবা। টাটা।